বারবার নিয়ন্ত্রণ রেখায় শান্তি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে চীন। এমনকি অতিমারির মাঝেও চীন এই কার্যকলাপ চালিয়ে গেছে। এবার চীনের বিরুদ্ধে এই অভিযোগে তুললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ে তুঘলকের 53তম বাৎসরিক অনুষ্ঠানে চীনকে কড়া আক্রমণ করে তিনি মনে করিয়ে দিয়েছেন ভারতও যোগ্য জবাব দিয়েছে, পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার ভবিষ্যতে তার সবই করবে ভারত। শনিবার বিদেশমন্ত্রী আরও বলেন যে উত্তর সীমান্তে বিশাল বাহিনী এনে আমাদের চুক্তি ভঙ্গ করে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে চীন। মনে করুন কোভিড অতিমারির সময় 2020 সালের মে মাসেও এই রকম হয়েছে, আমরাও যোগ্য এবং কঠিন জবাব দিয়েছিলাম। These troops deployed in the thousands safeguard our frontiers in the most extreme terrain and the harshest weather, and it continues to this day. So India matters because the world sees that this is a nation that will not be coerced. It will not be coerced by anybody, and that it will do what it takes to ensure its national security. জয়শঙ্কর জানান চীনকে ভারত যে জবাব দিয়েছে তাও দেখে গোটা দুনিয়া। তার কথায় ভারত এমন এক দেশ যে কোনো দেশকে আঘাত করে না, তবে জাতীয় নিরাপত্তার জন্য যা দরকার সবটাই করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।